আপনারা দেখছেন রূপান্তর সংবাদ। ঠাকুরগাঁও সদর উপজেলা ঢোলারহাট ইউনিয়নের বড়দেশ্বরী এলাকার বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদকপ্রাপ্ত কৃষক হাসানুল্লাহ চৌধুরী মেহেদীর বৈদেশিক মুদ্রা অর্জনকারী কৃষি খাবার পরিদর্শন করেছেন ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার মনিরুজ্জামান মনির। এ বিষয়ে ঠাকুরগাঁও থেকে পাঠানো আজম রহমানের রিপোর্টে তিনি বলেছেন, জমির পাশে ইটভাটা থাকার কারণে সবজি চাষের ক্ষতি হচ্ছে বলে অভিযোগ করেছে স্থানীয় কৃষকরা। দীর্ঘদিন যাবৎ জমির পাশে ইটভাটা থাকার কারণে জমির উর্বরতা হ্রাস পাচ্ছে বলে অভিযোগ করেন স্থানীয়রা। দীর্ঘ 15 বছর যাবৎ ইটভাটা থাকায় চা, করলা, বেগুন, লাউ এবং আম ও লিচু সহ বিভিন্ন কৃষি খামারের ওপর এর প্রভাব পড়ায় ফলন দিন দিন কমে যাচ্ছে। ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানাধীন আখানগড় ইউনিয়নের ফাতেমা বেগম নামে 3 সন্তানের এক জননী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। নিহত ফাতেমা আখানগড় ইউনিয়নের ভোলারহাট বাজার সংলগ্ন মৃত হামিদুর রহমানের সহধর্মিণী ছিলেন বলে জানা গেছে। এদিকে ঠাকুরগাঁও শহরের কালীবাড়িতে এক পরিবারের বাড়ি ও দোকানের জায়গা দখল করতে বিল্ডিং ভাঙচুরের অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবক লীগের নেতার বিরুদ্ধে। বিষয়টি নিয়ে উত্তেজনা বিরাজ করায় খবর পেয়ে পুলিশ পরে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনায় উভয় পক্ষে অভিযোগ ও পাল্টো অভিযোগ করছে। এ বিষয়ে ঠাকুরগাঁও থেকে আজম রহমানের পাঠানো আরও একটি রিপোর্টে তিনি বলেন, তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা AKM আতিকুর রহমান। অভিযোগকারী শহরের কালীবাড়ির বাসিন্দা আনসারুল ইসলাম জানান, তার বাবা নজরুল ইসলামের খরিদ সূত্রে 1957 সাল থেকে তারা এই জমির ভোগ দখলদার হিসেবে বাড়ি ও দোকান ঘর নির্মাণ করে বসবাস করে আসছেন। পার্শ্ববর্তী খাস জমির ভোগ দখলদার স্বেচ্ছাসেবক লীগ নেতা মিজানের নির্দেশে তার ছোট ভাই তারেক ও মিনহাজ আকস্মিকভাবে লোকজন সহ তাদের একটি দোকানের প্রাচীর ভেঙে সীমানায় ঢুকে পড়ে ইটের দেয়াল ভাঙতে থাকে এবং তাদেরকে বাধা দিলে মৃত্যুর হুমকি দেন। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক প্রফেসর ডক্টর আব্দুস সালাম বলেছেন, জ্ঞানের সৃজন এবং বিতরণ বিশ্ববিদ্যালয়ের এই মূল কাজটি সহজতর করতে যা যা করা প্রয়োজন সবই করা হবে। তিনি বলেন, যুগের সাথে তাল মিলিয়ে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেওয়া হবে। তিনি বলেছেন, বিশ্ববিদ্যালয়ে দুর্নীতি প্রসঙ্গে ইবি উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ে দুর্নীতি হবে এটা আসলে চিন্তাই করা যায় না। তিনি বলেন, যদি এখানে দুর্নীতি থাকে তবে তাতে যতটুকু বাধা দেওয়া সম্ভব দেওয়া হবে। অভিজ্ঞতা দিয়ে চেষ্টা করব ফাঁক ফোকরগুলো বন্ধ করার। তিনি আরো বলেন, যেখানে ছাত্র শিক্ষক সম্পর্ক সেখানে দুর্নীতি থাকবে কেন, এই ধারণা সবার সামনে আনতে হবে। ইসলামিক বিশ্ববিদ্যালয়ের 13তম উপাচার্য হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক প্রফেসর ডক্টর আব্দুস সালাম যোগদান করে সাংবাদিকদের এসব কথা বলেন। ইবি ক্যাম্পাসের বঙ্গবন্ধুর মুরালে ফুল দিয়ে তিনি তার দায়িত্বভার গ্রহণ করেন। এ সময় উপ উপাচার্য প্রফেসর ডক্টর শাহিনুর রহমান শাহিন সহ বঙ্গবন্ধু পরিষদ, বিভিন্ন শিক্ষক সংগঠন, কর্মকর্তা সংগঠন, স্থানীয় প্রশাসন তাকে ফুল দিয়ে বরণ করে নেন এবং ছাত্রলীগের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন। আমি পার্সোনাল কিন্তু এই সময় সেট করা যায়।